ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ঋষি দ্য ট্রাভেল গুরু। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কেদারনাথে এক রাত এবং একদিন থাকতে হলে ঠিক কতটা খরচা আপনার লাগবে, ঠিক কতটা আপনার খরচা হবে। এবার যদি আপনারা দুটি রাত এবং একদিন থাকেন তাহলেও আপনার কত খরচা হবে সেই সব নিয়েই আজকের ভিডিও। যারা জানতে চান যে ওখানে গেলে মোটামুটি কীরকম খরচার মধ্যে আমরা থাকতে পারি, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই উপকারী হবে। কারণ আমাদের সবারই ধারণা এবং এটা সত্যি অনেকটা যে ওখানে মানে কেদারনাথ খুবই এক্সপেন্সিভ জায়গা যেখানে বেশ খরচা হয়ে যায়। তো সেই জন্য সত্যিটা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে আপনাকে। প্রথমেই আসি খাবারের ব্যাপারে বলি। ওখানে আপনারা 60 টাকায় ম্যাগি পেয়ে যাচ্ছেন, 30 টাকায় চা পেয়ে যাচ্ছেন, বা 20 টাকা তো যদি লাল চা খেতে যান লাল চা আপনারা 20 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর ম্যাগি আপনারা 60 টাকা যেখানেই যাবেন 60 টাকাতে পেয়ে যাবেন। এছাড়া আপনারা পেট ভরানোর জন্য আমার এটা অভিজ্ঞতা যে আপনারা রাত্রেবেলায় অথবা দিনের বেলায় আপনারা থালি অবশ্যই খাবেন। ব্রেকফাস্টে ম্যাগি চা এইসব খেয়ে নিতে পারেন, যেটা আপনার 100 টাকার মধ্যে হয়ে যাবে। আর মানে আপনার লাঞ্চ টাইমে সেখানে থালি খাবেন, থালিতে আপনারা 4টা রুটি এবং ভাত পাবেন, যেটা একজনের জন্য যথেষ্ট। যদি কেউ মানে ভাত না নিতে চায় তাহলে তারা 6টা রুটি পেয়ে যাবেন আর কি। যেহেতু একটা রাত্রের ব্যাপার তো আপনারা রাত্রেবেলায় ওইভাবেই খেয়ে নিতে পারেন। আর যদি এক্সট্রা রুটি নেন আপনারা তাহলে আপনাকে 15 টাকা দিয়ে রুটি নিতে হবে। আমরা যেখানে ছিলাম যে ডরমেট্রিতে, সেই ডরমেট্রিতে খাওয়া দাওয়ার মানে খাওয়ার কোয়ালিটিও ভালো ছিল আর টেস্টও ভালো ছিল। ডাল, জিরা, আলু আর আপনার রুটি, এটা আমরা রাত্রেবেলায় ডিনারে পেয়েছিলাম। আর 200 টাকা যেটার মানে প্লেট নিয়েছিল একটা থালিতে। আর বাইরে যে এই যে মার্কেট রয়েছে কেদারনাথে, সেখানেও আমরা খেয়েছিলাম সকালে লাঞ্চ টাইমে, সেখানেও 200 টাকা থালি নিয়েছিল। কিন্তু সেখানে টেস্টটা আমার ঠিক লাগেনি, বাট আমরা যেখানে ছিলাম সেখানে টেস্ট বেশ ভালো ছিল রাত্রেবেলায় আমরা যখন খেয়েছিলাম। তাহলে আপনার লাঞ্চ এবং ডিনারের জন্য 200 টাকা করে আপনি ধরে রাখুন, এবং ব্রেকফাস্টের জন্য আপনি 100 টাকা ধরে রাখুন ম্যাগি চা এইসব খেলে। এছাড়া যদি আপনি অন্য কিছু খেতে চান সেখানে কিন্তু আপনার টাকাটা বেশি লাগতে পারে। যেমন আমাদের প্রথম দিন ব্রেকফাস্টের সময় আমাদের টাকা বেশি লেগেছিলো, 450 টাকার খাবার নেওয়া হয়েছিল, অথচ সেরকম টেস্টও ছিল না এবং খেতেও পারিনি। যদিও সেটা আমার সবার নিজস্ব টেস্টের একটা ব্যাপার থাকে। তো আপনাদের যদি আপনারা এক মানে যেদিন যাচ্ছেন সেদিন রাত্রে ওখানে স্টে করলেন এবং পরের দিন সকালে দর্শন করে ফিরে আসছেন, তাহলে আপনার খাওয়ার জন্য মাত্র 300 টাকা খরচা হবে, রাত্রে 200 টাকা এবং দিনের বেলায় মানে ব্রেকফাস্ট করে আপনারা ওখান থেকে বেরিয়ে যাচ্ছেন, তাহলে আপনার 100 টাকা খরচা হচ্ছে। আর যেখানে থাকবেন, আমরা যেমন ডরমেটরিতে ছিলাম সেই ডরমেটরিতে বেড পিছু 1200 টাকা করে লেগেছিলো। তো যদি আপনারা অফ সিজনে যান তাহলে হয়তো 900 অথবা 1000 টাকা আপনার লাগতে পারে। আপনার একদিন এবং এক রাত মানে একটা রাত একটা দিন, যেদিন আপনি গেলেন সেই রাত এবং তারপরের দিন থাকতে আপনার 1200 টাকা, আর তারপর আপনার 300 টাকা, 1500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এছাড়া আপনি যদি টেন্টে থাকেন তাহলে আরও কম খরচার মধ্যে হয়ে যাবে। টেন্টে কী হবে, আপনি কিন্তু মানে আপনাকে সুলভ শৌচালয় যে সেগুলো আপনাকে ইউজ করতে হবে, আর চার্জারের সুবিধা আপনারা মানে ইলেকট্রিক কোনো কিছুরই চার্জারের চার্জিংয়ের সুবিধা পাবেন না। তো সেটা কিন্তু আপনারা 500-600 টাকার মধ্যে টেন্টের সুবিধা অনায়াসে পেয়ে যেতে পারেন। আপনার যদি ম্যানেজ করে নিতে পারেন ব্যাপারগুলো তাহলে কিন্তু টেন্টটা আপনাদের জন্য সুবিধাজনক হবে। তো ওগুলো কিন্তু 500-600 টাকার মধ্যেই পেয়ে যাবেন, তাহলে আপনার 1000 টাকার মধ্যেই কিন্তু দর্শন করে ফিরে আসা সেদিন হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনারা হোটেলে থাকতে চান তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, কারণ তখন 4 বেড যে কোনো রুম কিন্তু আপনাকে 6-7 হাজার টাকা তার জন্য পে করতে হবে। কিন্তু সেই রুমের মধ্যে আপনারা গিজারের সুবিধাও পেয়ে যাবেন। এই ধরনের রুমগুলো খুব এক্সপেন্সিভ এখানে, তাই আমার মনে হয় যে হয় আপনার টেন্টে থাকা উচিত আর নইলে কোনো ডরমেট্রিতে থাকা উচিত। আমার কাছে আমরা যেখানে যে ডরমেট্রিতে ছিলাম সেই ডরমেট্রির নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে ওনাদের ক্যান্টিনও রয়েছেন, ওখানে খাওয়াটাও ভালো এবং থাকার ব্যবস্থাও ভালো।
প্রসাদের ওখানে যেমন মানে যে রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 50, 100, 500, 200 এরকমের মধ্যেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর যদি আপনারা অনলাইনে কিছু বুকিং না করে আসেন, দিয়ে ভাবেন যে ওখানে গিয়ে কি আমরা পাবো, এত ভিড়ের মধ্যে এত রাশ থাকবে, তাহলে কি পাওয়া যাবে, কিন্তু আপনারা টেন্ট অবশ্যই পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। যদিও আপনারা ডরমেটরি না পেতে পারেন, কিন্তু আপনারা টেন্টের ব্যবস্থা মানে টেন্ট আপনারা পেয়ে যাবেন। মন্দির অবধি আপনারা প্রচুর টেন্ট পাবেন, এবং মন্দির যে যেখান থেকে লাইন দেওয়া হয় তার ওই পারে মানে মন্দাকিনী নদীর যে ব্রিজটা আছে ওখানে, ওই ব্রিজের ওই পারেও অনেক টেন্ট রয়েছে, সেখানে গিয়েও আপনারা কিন্তু টেন্ট পেয়ে যাবেন। তো অফলাইনে যদি মানে আপনার কোনো রকম কোনো বুকিং না থাকে অনলাইনে, তাহলেও কিন্তু এখানে এসে থাকার ব্যবস্থা আপনার হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এখানে থাকা খাওয়া খরচা কীরকম ধরনের হতে পারে সেটার একটা মোটামুটি আইডিয়া আপনারা পেয়ে গেলেন। এতে আপনাদের সুবিধা হলো না হলো না একদম কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এছাড়াও আমি এখানকার আরও কিছু হোটেলের নাম্বার, ফোন নাম্বার আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। কিন্তু আমরা যেখানে ছিলাম, আমার যেখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল, যেটা ভালো হয়েছিল, সেটা আমি অবশ্যই সেই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন যাওয়ার আগে। ওনার নাম মোহিত, তো ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়াও অন্য ভিডিওতে আমি আপনাদের অন্যান্য হোটেলের নাম্বার প্রোভাইড করে দেবো। তাহলে বন্ধুরা, আসছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, অপেক্ষা করুন ঋষিদা ট্রাভেল গুরুর নতুন ভিডিও। টাটা।